চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মন্দারমণি সি বিচ পেঙ্গুইন বিচ রিসর্ট এন্ট্রান্স। মানে আমার হাত লেগে গেছে আর জানালা ওপেন হয়ে গেছিল, দিয়ে পড়ে গেছে। আমি ভেবেছি মোবাইলটাও পড়ে গিয়েছে, তারপর দেখলাম পড়েনি। এই হলো আমাদের গ্রুপের একটা গাড়ি, এখানে দুটো ফ্যামিলি এসেছি। নেক্সট গাড়ি হলো এটা, আমাদের গ্রুপের আরেকটি গাড়ি, এখানে আরো দুটি ফ্যামিলি এসেছে। একদম লাস্টে সি বিচের ঠিক ধারে আমাদের নিউ কার, নিউ মেম্বার অফ দ্য ফ্যামিলি আইডা চন্দ্র আওয়ার ড্রিম কার। রুম বেশ স্পেসিয়াস, দরজা খুললেই পুল, তবে মাথার কাছে কোনো জানালা নেই, থাকলে সেটা দিয়ে পুরো সমুদ্রটা দেখা যেত। যাই হোক, দরকার নেই রুমে বসে দেখার, রুম থেকে এক পা বেরোলেই আমরা পুরো সমুদ্রের সমস্ত সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। ওয়াশরুম, ওয়াও, বাথটাবও আছে, তবে বাথটাবে শোয়ার দরকার হবে না, সামনে পুল রয়েছে, তারপরে দিগন্ত বিস্তৃত সমুদ্র, সেখানেই শুয়ে আমাদের সময় কেটে যাবে। বর্ষণ কিট বেশ ভালোই, সব কিছুই রয়েছে এখানে, যদিও আমরা নিজেরা নিয়ে এসেছি, কিন্তু দেখছি না আনলেও হয়তো চলত। ডেন্টাল কিট, সাবান, বেথিং কিট রয়েছে, সবই রয়েছে। যাই বাইরে হাওয়া খাই।